नीचे नेहरा झूठ বাচ্চাটা এবার ডাইনোসরের মুখের মধ্যে ঢুকে যাচ্ছে ডিম ছাড়াচ্ছি হাফ বয়েল করতে চেষ্টা করলাম কিন্তু একদম গদগদে হয়ে আছে অনেক দেরি হয়ে গেল পিসি আমাকে বারবার বলছিল চলে আয় সকালে কিন্তু যাবো কি করে কাজটা পেন্ডিং হয়ে থাকতো আরো ঝামেলা হতো ওর জন্য বললাম যে হবে না তারপর আবার পিসি ফোন করে বললো তাহলে তুই বিকেলবেলা আয় সাহেবকে বললো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে খাওয়া হয়ে গেছে বেরোবো তো এই অবস্থা বৃষ্টি বন্ধ না হলে কিছুই করা যাচ্ছে না বুঝতেও পারছি না এমনই ঝমঝম করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না যে বৃষ্টি থামবে বলে দেখা যাক সন্ধ্যাবেলা হলেও থামলেও বেরিয়ে যাবো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলার মজাটাই আলাদা স্লিপ কাটবে পড়বে লাগবে বাট মজা কিন্তু আলাদা আমি কখনো খেলিনি কিন্তু যারা খেলে তাদেরকে দেখেই বোঝা যায় যে প্রচণ্ড মজা হয় আর আমি যখন রামপুরহাটে থাকতাম তখন বৃষ্টি হলেই ভিজতাম ছোটবেলায় মজা লাগতো প্রচণ্ড কি করে বেরোবো বৃষ্টি পড়ছে তো দেখে তো মনে হয় না থামবে ঝিরমির ঝিঝিরির করে পড়ছেই পড়তেই আছে না থামলো আর রেডি হয়ে গেছি আর এই দেখো পোস্টার মার্কা জামা পড়েছে একটা এটার একটা নাম আছে গ্রাফিক ডিজাইন নিজেকে তুমি ইয়ে ভেবো না ওই কি বলে গিম্বল হ্যাঁ যাই হোক তো তারপরে ফোন করে বললাম যে বেরোচ্ছি 5 মিনিট আবার কিছুক্ষণ পরে ফোন করে বলছে আসবি একদম মিষ্টি নিয়ে আসবি না সঙ্গে কেউ বাড়িতে মিষ্টি খায় না পিসি তো সুগারের পেশেন্ট পিসও খায় না আর ছোট তো একদমই খায় না বড়দির মিষ্টি পছন্দ না আর জিজু তো জিম করে বলে মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছে বলছে কিছু মিষ্টি আনবি না একদম তো আমি ভাবলাম যে মিষ্টি খালি হাতে তো যাওয়া যায় না তাই বাড়িতে দুটো পুচকি পুচকি মেয়ে আছে ভিডিওটা দেখবে তখন আমাকে খিস্তি দেবে বড়দি আর ছোটদি পুচকি পুচকি দুটো মেয়ে আছে ওদের জন্য ও বলছিল কি যে ক্যাডবেরি নিয়ে যাবে আর আমি ঠিক আছে ক্যাডবেরিই নিয়ে নাও তোকে ডালপুরি দেওয়া হয়েছে ওকে নিচে একটা মটরশুটির কচুরি দেখতে পাচ্ছি একটা পরোটা আছে লুচি নাকি পরোটা ও আমি দেখিনি আমার তো ক্যামেরার দিকে নজর বাপরে এত তরকারি আজকে রাতে মুভি হবে নাকি ভূতের না তোমার কি আমাকে দেখলে ভূতের কথা মনে পড়ে অনেক দিন হয়ে গেছে এবার তো ভুল ভুলাইয়া 2 দেখেছো ইয়েস ইস মানে দেখার পরে মানে মনে হয়েছে বেকারি দেখলাম তাই না পুডিং হ্যাঁ আইসক্রিম হ্যাঁ হ্যাঁ আগে তুমি যেটা বানিয়েছো সেটাই আগে খেয়ে শেষ করি তারপর পেটে জায়গা থাকলে তখন আমি দেবে বুঝলা বলতা কো বলতা বলতা হ্যাঁ পুডিং কো পুডিং লালটি কে
বাটিতে মুড়ি ঘন্ট আছে যেটা আমার, বুঝেছো? দেখো খানে গেছে দিয়া এরা সবাই মিলে যা প্ল্যান করেছে, ক্যা প্ল্যান কি জিজু বতাইয়া, আপি বতা দিজি। প্ল্যান মানে কিছু নেই, কিয়া মানে আবি আবি দেখো স্টোরি বতাইয়া, ইট ওয়াজ এ ট্রু স্টোরি। তুলে দেখিয়ে দাও পাল্লা ভারী হয়ে গেছে আমার পক্ষে, তো সম্ভব না আমি একা, এরা চারজন মিলে আমাকে ছেকে ধরেছে। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অবশ্য আমি একাই আছি, ভেতরে সবাই আছে, দিদি জিজু সায়ক সবাই ল্যাপটপ খুলে নিজের নিজের কাজে লেগে পড়েছে। আমি ব্লগটা স্টার্ট করলাম, এদিকে আমি আমার কাজ শুরু করলাম, সবারই কফি খাওয়া হয়ে গেছে। আসলে আমি ঘুম থেকে উঠেছি একটু দেরিতে, সবাই তাড়াতাড়ি উঠে গেছে, আমার আগেই উঠেছে, আমার জন্য কফি রাখা আছে, আমি এখন কফি খাবো, তারপরে কী করবো নিজেও জানি না। সারাদিন তিনজন আছে, তিনজনের একবার একবার করে সবারই মাথা খাবো, কারণ এটাই আমার কাজ আর আমার এটা করতে ভালো লাগে। আমি চুপচাপ বসে থাকতে পারি না, সবারই পিছনে লাগতে আমার ভীষণ ভালো লাগে। ভেতরে মহল কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। নেই লাগায়ে খোল নেই রায়ে গুড মর্নিং দুজনকে বললাম বলো। আমার জন্য তো একটু ওয়েট করতে পারতো, দুজনে নিজেরা নিজের একটা উঠে খেয়ে নিয়েছে। আমি একটু নিচে এলাম, তো শশা নিতে পিসি বলে একটু শশা নিয়ে সামনে তোমার টলি নিয়ে বসে, ওরাই সবজি টবজি নিয়ে বসে, ওদের কাছ থেকে পেয়ে যাবো। আর বাইরে প্রচণ্ড রোদ, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ। শশা আছে কত করে? 825 দিয়ে দাও। শশা নিয়ে নিয়েছি, 5 মিনিটের জন্য বাইরে বেরিয়ে আমি উফ উফ করছি। আর যারা বাইরে সবজি বা বাইরে যারা কাজ করে তাদের কি অবস্থা, বৃষ্টি হচ্ছে তারপরেও গরমটা যেন কমছে না, মনে হচ্ছে আরো বেশি গরম বাড়ছে, কি অদ্ভুত। পিসিদের ফ্যানটা পৌঁছতে পৌঁছতে মানে কাজ করে না, এত স্লো। কালকে রাতে সবাই মিলে বসে মুভি দেখছিলাম, হরর মুভি ভেরোনিকা। তো দেখতে দেখতে মুভিটা হরর মুভিটা একটু স্লো হয়, একটু বিল্ড আপ নিতে টাইম লাগে, তো দেখতে দেখতে ঘুম পেয়ে গেছিলো বলে সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে আসে সকালে উঠে আবার অফিস করতে করতে মনে পড়লো যে একটু মুভিটা দেখতে হবে, একটু খালি সময় হয়েছে, দিয়ে সবাই মিলে দেখতে বসেছি আর দেখা শেষ হলো। দিয়ে অঙ্কিতার এখন এখানে ঘাম ছুটছে। অফিস যাওয়া বন্ধ, আমি আর কিছু কমেন্ট করতে চাই। কেন দেখবো? বেডের নিচ থেকে হাত বের করে নিয়ে চলে এলো, এমনি করে ধরে নিল কি দরকার বাবা? আমি থাকলে ধরবে না, তুমি থাকলে ধরবে না, তোমাকে দেখে ভূত ভূত কেউ আসবে। হ্যাঁ হ্যাঁ, তিনটে মেয়ে স্টিল, কজন কটা বাচ্চা ছিল তাও তো এসেছিল না, সায়ক থাকলে কি করবে? সায়ক ভূত ঠিক পছন্দ করে না। তুই কি করে জানো? আমাকে কি ভয় দেখিয়ে এইসব করতে চাইছো? আমি কিন্তু সবকটাকে নিয়ে সঙ্গে যাব, আমি একাই যাব না, নিজের রিক্স নিজের লাইফ রিক্স নিয়ে গাতে করে কেটে নে। যাতে একটা খুলতে থাকো আন্টিটা আছে। রান্না করতে গিয়ে দারুণ গন্ধ আসছে, কি রান্না হচ্ছে দেখো কি করছি বলো। ওখানে তো চিকেন দেখতে পাচ্ছি, বিরিয়ানি করব। কিছু
স্টাইলের বিরিয়ানি, ওই চাল আর মাংস একসাথে ইয়ে করে যেটা করো তো। এই তো মাংস হয়ে গেল, আর চাল ভাজবো। আমি করে নিই একটা, আমার সুবিধা মতো। এটা হলো সুবিধা না, এই টেকনিকটা এইভাবে করে বাংলাদেশিরা বেশি, কিন্তু খেতেও ভালো হয়। হ্যাঁ, তোমার কাছ থেকে তো শিখেছি। আকাশ হা করে দেখছে আর দিব্যি মুখ চালাতে আছে। আমি কেন ওয়েট করবো, অত থাকতে পারবো না। মাই অবজারভেশন পাওয়ার এন্ড ইমাজিনেশন পাওয়ার ইজ সো গুড, এটা আমারও আছে। বাট আমি এখন যেহেতু ভিডিও করতে ব্যস্ত, তাই ইভেন দেখ এখানে মনে হচ্ছে কেউ একজন ঝুলছে কিছু কিছু একটা উপরে কিছু। এটা আমি অনেকক্ষণ ধরে খ্যাচখ্যাচ করছিলাম, বিকজ ব্লগ করার ছিল আর একটু সানলাইট থাকলে ব্লগটা দেখতে ভালো লাগে আসলে, তো সেই জন্য আমি বলছিলাম যে চলো চলো। আমার টাইমিং ভালো বলে দে অ্যাটলিস্ট। সবাই নিজের নাম করতেই ব্যস্ত। আচ্ছাটা এবার ডাইনোসরের মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। হয়তো তুমি সামনের পাশের বাড়িতে উঠছো কিন্তু দেখবে অন্যরকম লাগছে। আজকে দেখো ছাদে অন্যরকম, অবশ্যই এটা একদমই অন্যরকম পরিবেশ। আমার খুব ভালো লাগে মানুষের ছাদ এক্সপ্লোর করতে, আমার খুব ভালো লাগে। আমি কারোর বাড়ি গেলে ছাদে আমি উঠবই উঠবো। আজ পর্যন্ত এমনও হয়নি যে আমি পিসির বাড়ি এসেছি আর এই কেঁচড় কেঁচড় আওয়াজ হয়নি, এরকম দিন এখনো পর্যন্ত আসেনি। যখনই আসি কিছু না কিছু চলতেই থাকে। পেছনে প্লেন যাচ্ছে, কি টাপাটিনি না ডান্স করবো টাপাটিনি, মানে জাস্ট কয়েক সেকেন্ড, বিকজ আমি কপিরাইট খেয়ে যাবো না হলে। পিসো হাঁটতে বেরিয়েছিল, যে চপ নিয়ে এসেছে, চপ খাচ্ছি আর মুভি দেখছি। কি এলি এলি এলি, এখন মুভি দেখছিলাম, মুভিটা এখনো কমপ্লিট হয়নি। বেশ হরর মুভি, হরর না ঠিক ওই সাইকো হরর টাইপের মুভিটা। ক্লাইম্যাক্স এসেছে এখন, স্টক যেমন খেতে ডেকে গেছে, ডিনার করবো, ডিনার করে আবার দেখতে বসবো। দিয়ে ভাবছি আর একটা দেখবো। দেখি এখন কটা বাজে, বাজে এখন 10:10 আসতে চললো। দেখি খেয়ে দিয়ে যদি ওটা শেষ করে আর একটু দেখতে পারি সাইড দেখবো। আর ইন্ডিয়া দেখানো ভয় ভয় থর থর করে কাঁপছে। আমার ফোনের স্পেস ফুল, আমাকে ডিলিট করতে, আমি তো দেখছিলাম ডিলিট করছিলাম, মানে আমি দেখছিলাম আমার ভূতের সিনটা রাখা আছে সেখানে মোবাইল দেখছি। আমার ভূতের মুভি দেখতে ভালো লাগে না, তার কারণ আমার ভয় লাগে। বেকার যে জিনিসটাই মানুষের ভয় লাগে সেই জিনিসটা অ্যাভয়েড করে চলা ভালো। আমি বুদ্ধিমানের মতন কাজ করি, আমার ভয় লাগে আমি দেখি না। তো যাই হোক, জিজু আর দিদি আর এনার পাল্লা, মানে পাল্লা তো ওইদিকে ভারী না, আমার কথায় কোনো কাজ দেবে না, সেই জন্য আমাকে দেখতে হচ্ছে। আর তার সাথে সাথে আমি ফোনটা ক্লিন করতে থাকছি, বিকজ আমার ফোন প্রচণ্ড হ্যাং করছে, প্রচুর ইমেজ, মানে ডাবল ডাবল ইমেজে ভর্তি হয়ে গেছে। আর সব ফটো এডিট, ইউটিউবে থাম্বনেল এডিট করা বা এইসব সব কিছু ফোনে হয়তো প্রচুর মানে জঞ্জালে ভর্তি, সেটাই ক্লিন করছি, বুঝেছো। এখন আমরা খেতে বসবো, খাওয়া হলে আবার নাকি মুভিটা শেষ করে দেন আরেকটা মুভি দেখবো। আর কালকে আমার অফিস আছে, উনি অফিস করে বাড়ি যাবে, আমি বাড়ি চলে। ডিনারে ডাল আছে, রুটি আর মিক্স ভেজ খেয়ে উঠলাম।
ডিনার করলাম, রুটি ফুটি সব খাওয়া হলো। তারপরে বেশি তেড়ে মেরে এলো ঘরের ভিতরে, আমরা সিনেমা দেখার জন্য রেডি হচ্ছিলাম, তেড়ে মেরে এলো। আমি ফার্স্টে চমকে গেছি কারণ ভূতের মুভি দেখছিলাম, তো হুট করে দরজা খুলে, মানে দরজার সামনেই দাঁড়িয়েছিলাম, আর হুট করে দরজা মুখের আবার খুলে দিয়েছি, আমি একটু চমকে গেছি। যাই হোক, তোকে বললাম না যে খাওয়া শেষ করে আমাকে বলবি? আর বললাম কেন, বলছে আম দিয়ে আমাকে এখন আম দিয়ে গেছে, আমার আর সায়কের উনি এখন নারায়ণের পোজ দিয়ে আছেন বসে, আর আমি ওনার নারদ নারদ থাকে নারদ। আমরা তিন বোনরা এমনি এত বকতে পারি, বাট এখন এই যে এনারা অ্যাড অন হয়েছে বলে আরো বেশি মজা হচ্ছে আর কি। যাই হোক, তখন আমরা মুভি দেখবো, আর এই ব্লগটা আমি এখানে শেষ করছি। কিরকম লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা বল লাইক শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে কি করবে বলবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টিল নেক্সট টাইম স্টে টিউনড উইথ মি, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই, আমি এনজয় করলাম।